হ্যালো বন্ধুগণ, কেমন আছো? প্রথমেই শুনে নেব একটি হার্ট ব্রেকিং নিউজ। পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে এক সাধারণ মহিলা ছুড়লেন জুতো। শরৎকাল না আসতেই দেবী দুর্গা এসেছেন বঙ্গে। শরৎকাল না আসতেই দেবী দুর্গা এসেছেন বঙ্গে। জেঠিমা রূপে সে জুতো ছুঁড়েছে পার্থবাবুর অঙ্গে। জয় জয় মা রানী মা, জয় জয় মা দুর্গা মা, জয় জয় মা দেবী মা আমাদের জেঠিমা, সবাই মিলে বলো। রিপোর্টারদের করা এই আলট্রা লেভেল প্লাস 13 ম্যাক্স প্রো গভীরতা সম্পন্ন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইউনিক অত্যাধুনিক একটি প্রশ্ন শুনিয়া আমি রীতিমতো মূর্ছায় গেছি। মানে সাতকাণ্ড রামায়ণ পড়া সীতাকার শ্বশুর। মানে সত্যি কথা বলতে, এখন যে সকল মহিলা প্রেগনেন্ট রয়েছে তার পেটের ভেতরের বাচ্চারাও জানে পার্থ চ্যাটার্জির গর্ত, সেখান থেকে পাওয়া গেছে দুর্নীতির অর্থ। তো এই রিপোর্টারদের এই প্রশ্ন প্রসঙ্গে আমার একটা অত্যাধিক পুরানো যোগ মনে বেড়ে গেছে, আমি একটু শেয়ার করি তোমাদের সাথে। একটা লোক একটা দুষ্কৃতি হামলাতে তার সামনে একটা বোমা বিস্ফোরণ হয়, সে বিভৎসভাবে আহত হয়, তার হাত ছিটকা যায়, একটা পা ছিটকা যায়, একটা মাথা তাকে টুকটাক কথা বলতে পারে। সেই সময় এক রিপোর্টার দূরে দূরে এসে বলতেছে, আচ্ছা দাদা, এই যে বোমা বিস্ফোরণ হয়ে আপনি গুরুতর আহত হয়েছেন, আপনার কেমন লাগছে? তারপরে বলছে, আচ্ছা এই যে আপনি গুরুতর আহত হয়েছেন, বোমাটা যে আপনার সামনে এসে ফাটলো, আপনি কি বলতে পারবেন আমাদের দর্শক বন্ধুদের যে বোমাটা কিভাবে ফাটলো? তখন সে বলছে, আসলে বোমাটা দূর থেকে এসে পড়লো আমার থেকে কিছুটা দূরে, তারপরে গড়িয়ে গড়িয়ে আমার চোখের সামনে এলো, তারপরে লজ্জা লজ্জা মুখ করে মাথা নিচু করে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা যদি কিছু মনে না করেন আমি আপনার সামনে ফাটতে চাই, মে আই ব্লাস্ট, আমি কি ফাটতে পারি? তখন আমি বললাম, হ্যাঁ ফাটেন। তারপরে সে বিম করে ফাটলো, আমার হাত পা উড়ে গেল। ইয়া রিপোর্টার বানে গেলে তুই এই যে জেঠিমার চোখ ঠিকরে যে আক্রোশ বেরিয়ে আসছে না, এটা শুধু তার আক্রোশ বা ক্ষোভ নয়, এটা সারা পশ্চিমবাংলায় তার মতো কোটি কোটি মা, মাসি, পিসি, দাদা, দিদি, বোন, বাবা, কাকা, তাদের ভেতরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। এই জেঠিমা শুধু তাদের প্রতিনিধিত্ব করছে। আর এই জেঠিমার যে বিপ্লবী একটা অ্যাপোরো, যে অ্যাপিয়ারেন্স, সেটা দেখে আমার মনে হচ্ছে সাক্ষাৎ দেবী দুর্গা মাটির মূর্তি থেকে বেরিয়ে এসেছেন পার্থরূপী অসুরকে বধ করার জন্য। মানে একটা জিনিস ভাবতে অবাক লাগছে, ইডি হেফাজতে পুলিশ প্রোটেকশনে থাকা সত্ত্বেও পার্থবাবু একজন মহিলার হাতে জুতোর বাড়ি খেলেন। এটা ভাবছি ফিউচারে যদি কোনোভাবে তিনি মুক্ত হয়ে পুলিশ প্রোটেকশন থেকে বেরিয়ে লোকালয়ে আসেন, তাহলে এইরকম শুভ্রা জেঠিমার মতো কোটি কোটি ভারতীয় বঙ্গ নারী, মাসিমা, পিসিমা, জেঠিমা, কাকিমা, তার উপরে তো জুতা বৃষ্টি ঘটাবে। তাই আমার পার্সোনাল অভিমত, আপনার মনে হয় বাকি জীবনটা জেলের পুলিশ হেফাজতে থাকাই উচিত, আপনি সেফ থাকবেন। অর্ধেক জীবন অর্পিতা, বাকি জীবন পুলিশের লাঠিগুতা। অর্ধেক জীবন অর্পিতা, বাকি জীবন পুলিশের লাঠিগুতা। একজন প্রাক্তন অসম্মানীয় শিক্ষামন্ত্রীকে জুতো ছুঁড়ে দেওয়ার পরে এই শুভ্রা জেঠিমা একদম অনুতপ্ত নয়, উনি আরো বুক চিতিয়ে গলা ফাড়িয়ে বলছে, একথা আবার প্রমাণ হলো যে রাধে সে চুলো বাঁধে, যে দুর্নীতির শিকার হয়ে কাঁদে সে প্রতিবাদ করে আসতে পারে সংবাদে। শুভ্রা জেঠিমা তার প্রকৃষ্ট উদাহরণ। চলো আমরা সবাই মিলে আরেকবার ওনার জন্য গান গাই, আমাদের জেঠিমা। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, তুমি যদি সঠিক পথে, সৎ পথে চলো, তাহলে সবসময় তুমি যে কম টাকায় রোজগার করবে এটা কিন্তু নয়। টাকা রোজগার বৃদ্ধি করার জন্য তোমার পার্টিকুলার বিষয়ে কতটা জ্ঞান রয়েছে সেটা কিন্তু জরুরি নয়, জরুরি হচ্ছে সেটা, তোমার সেই জ্ঞানটাকে তুমি সঠিক সময়, সঠিক জায়গায় কতটা প্রয়োগ করতে পারছো। এটা কিন্তু আমার কথা নয়, স্বনামধন্য আর্থিক সাংবাদিক মর্গান হাউজেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি, এই বইতে সুন্দরভাবে এই জিনিসগুলো বর্ণনা করা হয়েছে। পাতি কথায় টাকা সঠিক হাতে থাকতে পছন্দ করে, অসৎ পথে হয়তো প্রচুর টাকা কামিয়ে ফেলতে পারে, কিন্তু 2 সেকেন্ড লাগবে সেটা হারাতে। দেখতেই তো পাচ্ছ চারদিকে। আর এই যে বইটার এত সুন্দর সুন্দর কথা শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু সবসময় বইয়ের পাতা উল্টে বসে পড়তে ইচ্ছে করে না, শুনতে ভালো লাগে। সেজন্য তোমরা ডাউনলোড করতে পারো KUKUFM। KUKUFM হচ্ছে ইন্ডিয়ার সর্ববৃহৎ অডিও বুক প্ল্যাটফর্ম, এখানে 4000-এর উপরে অডিও বুক এবং তাদের সামারি রয়েছে। KUKUFM বাংলাতেও রয়েছে, আর অনেক রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও রয়েছে। এই বইটা থেকে আমি অনেক কিছু শিখেছি, তোমরাও শিখতে পারো। আর সব থেকে বড় কথা হলো এটি মেড ইন ইন্ডিয়া অ্যাপ। আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে যদি ডাউনলোড করো আর আমার কুপন কোড CBM50 যদি ইউজ করো, তাহলে প্রথম 250 জন পেয়ে যাবে 50% ডিসকাউন্ট। মানে ইয়ারলি সাবস্ক্রিপশন 399 পেয়ে যাবে 199। তো হারি আপ, কিপ মোটিভেটেড। ছোটবেলা থেকে আমাদের বাপ মা, আমাদের প্রাইভেট টিউটার স্কুলের শিক্ষকরা বলতেন যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু বর্তমান সিচুয়েশনে এটা উল্টে গেছে। পড়াশোনা করে যে অনাহারে মরে সে, দুর্নীতি করে যে এসি গাড়ি চড়ে সে। এবং পার্থ চট্টোপাধ্যায় এত দুর্নীতি করার পরে তাকে যখন এসি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমজনতার মুখ, প্রতিবাদের প্রতিমূর্তি, প্রতিনিধিত্ব করা আমাদের শুভ্রা জেঠিমা বলেছেন, উনাকে কেন এসি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে? রাইট। এবং পিছনে এই স্লোগান দেওয়া উচিত, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তবে শুভ্রা জেঠিমা, একটা কথা বলবো, যদি বিজনেস মাইন্ডেড দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করি, উনার কোমরের যা আয়তন, যে পরিধি, সেটা দড়ি দিয়ে পেঁচিয়ে বাঁধতে গেলে বিরাট লম্বা, প্রায় 1 কিলোমিটার লম্বা মোটা দড়ি লাগবে, সেটার বিরাট দাম, একটা খরচা রয়েছে। তার থেকে কম মাইলেজের একটা গাড়িতে পেট্রোল পুড়িয়ে নিয়ে যাওয়া বেটার, কারণ আমাদের এখন খুব মেনে হিসেব করে চলতে হবে, কারণ পশ্চিমবঙ্গের ইকোনমি আর্যভট্ট যেটা আবিষ্কার করেছিল না, তার থেকেও নিচে হয়তো নেমে গেছে। अनेक गरीब फैमिली रही है, कारो बाबा हयতো कृषक, कारो बाबा हयতো सब्जिर दोकान करे, कारो बाबा हयতো रिक्शा चालाय, कारो बाबा टोटो चालाय, कारो बाबा अन्य दोकाने काज करे। तारा एतटाই गरीब, নুন আনতে পান্তা ফুরায়, চুন আনতে সুপারি ফুরায়, স্পুন আনতে নুডলস ফুরায়। বাট গুণটা ভরপুর ছিল তাদের ছেলেমেয়েদের, সেজন্য ভরসা করে তারা নিজেরা কষ্ট করে তাদের ছেলেমেয়েদের পড়াশোনা শিখিয়েছে যাতে ফিউচারে চাকরি পেয়ে বাবার মতো লাঙলের হালের জায়গায় সংসারের হালটা শক্ত করে ধরতে পারে। সেরকম যোগ্য ছেলেবেলাদের চাকরি বিক্রি করে দিয়েছে অন্য অযোগ্য লোকদের কাছে লাখ লাখ টাকায় এই পার্থ চ্যাটার্জি, যিনি হচ্ছে বিজয় মালিয়ার হামসকল, চরিত্র এবং লুকস দুই দিক থেকেই। অযোগ্যদের কাছে যখন চাকরিটা বিক্রি করা হয়ে গেছে সেটা হয়েছে বান্দরের হাতে খন্তা দেওয়ার মতো, অল্প বিদ্যা ভয়ঙ্করীর মতো, ফাঁকা কলসি বেশি শব্দ করার মতো। মানে আশেপাশের কিছু রিপোর্ট থেকে জানা গেছে এতটাই অত্যাধিক অযোগ্য টিচার কিছু কিছু জায়গায় রিক্রুট করা হয়েছে যারা বইয়ের মধ্যে অঙ্কের ফর্মুলা a+b তার হোল স্কয়ার দেখা বলে, আরে বইয়ের মধ্যে গালি কেন লেখা হোল স্কয়ার। আর অযোগ্য একটা মানুষ যখন তার যোগ্যতার থেকে বেশি অধিকার পাওয়া যাবে, ক্ষমতা পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে, তখন সে ধরাকে সরাগান করবে, তার পা মাটি থেকে হালকা করে উপরে উঠে আসবে এবং বাকি তার যাদের কলিগ যারা যোগ্য যারা সম্মানীয় তাদের সাথে এমন ব্যবহার করবে যেন সে পৃথিবীর প্রেসিডেন্ট। এরকম অনেকেই শিকার হয়েছে। এই প্রসঙ্গে তোমাদের সাথে পার্সোনাল লাইফের একটা ছোট গল্প শেয়ার করি। আমি যখন কলকাতায় থাকতাম মিডিয়াতে কাজ করার চেষ্টা করতাম, স্ট্রাগল করতাম, সিনেমা হোক সিরিয়াল হোক বিভিন্ন ছোট ছোট শর্ট ফিল্ম হোক, বিভিন্ন প্রোডাকশন হাউসে গিয়ে ছবি দিয়ে আসতাম। হ্যাঁ, আমার সেই ছবির উপরে অনেক ডিরেক্টর প্রডিউসার সিঙ্গারাটাকে খেয়েছে, ঝালমুড়ি মেখে খেয়েছে, সেটা আলাদা ব্যাপার। তখন একটা জিনিস লক্ষ্য করেছি, প্রোডাকশন হাউসই হোক, কোনো অফিসই হোক, কোনো দপ্তরই হোক, টপে যে বসে থাকে না হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে সবসময় ভদ্র সভ্য শিক্ষিত মার্জিত ম্যানার্স জানা লোক হয়, কারণ সেই জন্যই সে উপরে রয়েছে। কিন্তু সেই অফিসের যে গেটম্যান বা সেই প্রোডাকশন হাউসের যে স্পট বয় কিছু কিছু ক্ষেত্রে পয়েন্ট টু বি নোটেড, কিছু কিছু ক্ষেত্রে সবাই কিন্তু না, কেউ 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 তাদের হাবভাব এমন হয় যেন তারা পৃথিবীর প্রেসিডেন্ট। আমার নিজের চোখে দেখা, প্রোডাকশন হাউসে একটা নতুন মেয়ে অডিশন দিতে এসছে, সেখানে স্পট বয় যে চা দেয় সেটাকে বলছে আমার সাথে যোগাযোগ রাখিস তোর লাইভ বানিয়ে দেবো। কিন্তু সেই স্পট বয় বা গেটকিপার যখন বিপদে পড়ে বা দুর্নীতি করে তখন কিন্তু উপর তলায় যে বস বসে আছে তাকে তাড়িয়ে দিতে 2 মিনিট সময় লাগে না। এই সেম ঘটনা হয়েছে পার্থর ক্ষেত্রে। পার্থ তো পার্টির একটা মেম্বার, কিন্তু সে যখন দুর্নীতিতে ফেসে গেছে তখন বারে বারে উপর দপ্তরে ফোন করছে, হেল্প 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 হেল্প, রীতিমতো ইগনোর করে দিয়েছে। এবং এই যে টোটাল বিষয়টা, এটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য একটা ছোট্ট মিম ম্যাটেরিয়াল তোমাদের সাথে শেয়ার করা যাক। এ মাতা তুমি পুলিশকে সামনে গবাহি दोगे ना, ये लोग क्या कर रहा है मेरे साथ, गवाही दोगे ना दोस्त। सच पूछिए भूषण भाई तो आप बकचोदी कर तो रहे हैं। তো যাই হোক, এই ব্যাপারে ইনভেস্টিগেশন চলছে। ফিউচারে যদি আরো কমেডি কন্টেন্ট বা ক্লু পাই আবারও ভিডিও বানাবো। আর একটা কথা ইম্পর্টেন্ট ভাবে বলে রাখি, ফিউচার যদি বিজেপির কোনো নেতা এইভাবে স্ক্যামে ধরা পড়ে ততটাই ডেডিকেটেডলি আমি চাটবো। তারও ফিউচারে যদি সিপিএম এর কোনো নেতা এরকম স্ক্যাম করতে গিয়ে বা দুর্নীতি করতে গিয়ে ধরা পড়ে ততটাই ডেডিকেটেডলি আমি চাটবো, ভিডিও বানায় যাবো। তোমরা আমার টপিক দাও, আমি তোমাদের ভিডিও দেবো, সে যে পার্টি হোক, বিজেপি, তৃণমূল, সিপিএম, কেটিএম, এটিএম, হোয়াটএভার। এবার হালকা করে একটু সাইডে গিয়ে আরেকজন ভদ্রলোকের কথা বলবো যার নাম মদন মিত্র। দেখো, এই ব্যাপারে আমি পার্থর সঙ্গে কম্পিটিশনে নামতে পারবো না, কারণ পার্থ যে পারফরমেন্স দেখিয়েছে সেই পারফরমেন্স আমি চুনোপুটি। মানে দুর্নীতি, স্ক্যাম, টাকা মারা, পলিটিক্স, রাজনীতি, করাপশন, এসএসসি, এগুলো সবকিছুকে এক সাইডে সরিয়ে দিয়ে যদি মদন মিত্রের কালারফুল রোমান্টিক ইমেজ এটাকে সামনে রাখি তাহলে কিন্তু সেটা বেশ আকর্ষণীয়, বেশ ইমপ্রেসিভ। কৃষ্ণের মতো বলি স্যার, মদন মিত্র কৃষ্ণ ঠাকুরকে নিজের আইডল মনে করে রিপোর্টারদের সাথে কিছু কথা শেয়ার করে লাইক দিস। আমি যাই কিনি দুটো কিনি, একটা বইয়ের জন্য আর একটা বান্ধবীর জন্য। বান্ধবী ফিক্স নেই। আজকে আমার নতুন দুজন বান্ধবী হয়েছে, বিদেশ থেকে এসছে। ও লাভলি, ও লাভলি। এরপরে আমার মদন বাবুকে বলার কিছু নেই। আমি উনার ধর্মপত্নী বা উনার যে ওয়াইফ তাকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, ম্যাডাম আপনার বাড়িতে মুড়া ঝাঁটা নেই? মানে কি করে আপনি সহ্য করেন? আমি যদি এভাবে বুক ফুলিয়ে বাইরে ফ্লাটিং করে বেড়াতাম বিয়ের পরেও, বান্ধবীদের সাথে এরকম লীলা খেলায় ব্রত হতাম, সেটা বুক ফুলিয়ে রিপোর্টারদের সাথে শেয়ার করতাম, বাড়ি ফেরার পরে আমার বউ আমার নিজের অন্ডকোষ কেটে আমার হাতে ধরায় দিত। বলেন কি? তবে বন্ধুগণ, ইউনিভার্সালি ট্রুথ, এই সত্যটা আবারও প্রমাণিত হলো যে চুরি করে কামানো টাকায় হওয়া যায় রিচ, বাট কর্মা ইজ এ ফাকিং বিচ। এবং মোরাল অফ দ্য স্টোরি হিসাবে লাস্টে আমি আক্ষেপের সাথে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে চাই যে এটা সত্যি, সুন্দরী মেয়েরা না টাকা ছাড়া কিছু বোঝে না। নাহলে পার্থবাবুর মতো এরকম অ্যান্টি হ্যান্ডসাম একটা লোকের এত সুন্দরী গার্লফ্রেন্ড এবং একাধিক গার্লফ্রেন্ড থাকতে পারে? আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম না, পাশাপাশি জিমে ভর্তি হয়েছিলাম, শরীরচর্চা করবো, ডায়েট করবো, নেশাপাতি থেকে দূরে থাকবো, স্মার্ট হবো, হ্যান্ডসাম হবো, দেখতে কুল হবো, কলেজে যাবো, মেয়েরা ভাও দেবে, একটা ভালো লাগবে। তবে পার্থবাবুর জীবনী বাইরে আসার পরে অত্যন্ত কষ্টের সাথে দুঃখের সাথে এই ফ্যাক্টটা স্বীকার করতে বাধ্য হলাম, জিম করে বুকের ছাতি মোটা করে লাভ নাই, পাছায় থাকা মানি ব্যাগটা মোটা হওয়া দরকার। তবে ওর পিতা মাতা, বোন, দিদি, পিসি, মাসি, কাকা, শ্বশুর, শাশুড়ি সবাই পিটি যাবে। তবে সঙ্গে এটাও সত্য, সুন্দরী মামুনিটা টাকাই জীবনের সব না। টাকায় যদি জীবনের সব হইতো না তাহলে ওর পিতার ফ্ল্যাট থেকে সেক্স টয় পাওয়া যেত না। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে। আমি কারো দলে না। টাটা।